আচার্য চাণক্য তাঁর নীতি শ্লোকের দ্বারা স্ত্রীদের সম্বন্ধে খুব মহত্বপূর্ণ কথা বলেছেন। চাণক্যের নীতি অনুসারে কিছু স্ত্রীর স্বভাবের মধ্যে কিছু দোষ আছে যার দ্বারা সেই স্ত্রী ক্রোধী ও স্বার্থপর হয়, কিন্তু চাণক্য সমস্ত স্ত্রীদের সম্বন্ধে এই কথা বলেনি। চাণক্যের নীতি অনুসারে কিছু কিছু স্ত্রী এমনও আছে যারা কাঙ্গাল পুরুষকেও রাজা বানাতে পারে। স্ত্রী জাতির মধ্যে এমন গুণ পরমাত্মা দিয়েছেন, স্ত্রী চাইলে কারো বিনাশ করতে পারে, আবার কাউকে উদ্ধারও করতে পারেন। পরমাত্মা নারীকে এমন ক্ষমতা দিয়েছেন যে স্ত্রী যে কোনো পুরুষকে নিজের দাস বানাতে পারে। যদি কোনো স্ত্রী কাউকে সত্যিকারের ভালোবাসে, সে তার সেই প্রিয় পুরুষের জন্য শাস্ত্র, দণ্ড, অপমান কোনো কিছু তো আকা করে না, নিজের জীবন পর্যন্তও দিতে পারে। এর উদাহরণ হিসেবে বলা যায় এক মা। মা তার নিজের সন্তানকে জন্ম দেওয়ার সময় নিজের জীবনের ঝুঁকি নিতে পিছপাহন না। অতএব স্ত্রী জাতির সম্বন্ধে যত গুণকীর্তন করা যায় তত কমই মনে হয়। কিন্তু অপরদিকে পুরুষকে দুষ্ট স্ত্রী থেকে সাবধানে থাকা উচিত। মূর্খ পুরুষ একমাত্র দুষ্ট স্ত্রীর কথাই চলে। এছাড়া মূর্খ পুরুষ নিজের প্রতিব্রতা স্ত্রীকে ছেড়ে বেশ্যার কাছে চলে যায়। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চাণক্যের কথা অনুসারে এক ভাগ্যশালী স্ত্রীর কথা। এই ভাগ্যশালী স্ত্রীর লক্ষণ কীরকম হয়? এমন স্ত্রী যে পুরুষের ভাগ্যে জোটে, সেই পুরুষ কাঙ্গাল হলেও এই নারীর সংস্পর্শে রাজা হয়ে যায়। আসুন জেনে নিই ভাগ্যশালী স্ত্রীর লক্ষণ। তার আগে বলে রাখি, যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং এখনই একটি লাইক দিয়ে দিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথম লক্ষণ, প্রতিব্রতা। চাণক্য নীতি অনুসারে যেই পুরুষের স্ত্রী প্রতিব্রতা হয়, যে স্ত্রী শুধু তার পতিকে নিজের সর্বস্ব মেনে চলে, যে স্ত্রীর মনে শুধুই তার স্বামী দেবতা থাকে, অন্য কোনো পুরুষকে দেখেও সেই স্ত্রীর মনের মধ্যে কোনো বিকার উৎপন্ন হয় না, এরকমই স্ত্রী শ্রেষ্ঠ। এরকম পত্নী যেই পুরুষের আছে সেই পুরুষ সবথেকে বেশি ভাগ্যশালী। এরকম স্ত্রী বর্তমান কলিযুগে খুবই কম, এরকমই শাস্ত্রে বলা হয়েছে। ভাগ্যশালী স্ত্রীর দ্বিতীয় লক্ষণ, যে স্ত্রী স্বামীর অপমান সহ্য করতে পারে না। চাণক্যের নীতি অনুসারে যে পত্নী নিজের স্বামীর অপমান সহ্য করতে পারে না সেই নারী শ্রেষ্ঠ। সেই স্ত্রীর মনে নিজের স্বামীর জন্য সম্মান যথেষ্ট থাকে। এই নারী সেই স্থানে কখনো যায় না যেখানে তার স্বামীর সম্মান করা হয় না। কিন্তু যে স্ত্রী নিজের পতিকে অপমান করে, যার মনে পতির জন্য কোনো সম্মান নেই, এই রকম পতির মতো দুর্ভাগা আর কেউ নেই। ভাগ্যশালী স্ত্রী তৃতীয় লক্ষণ, প্রিয় কথা বলা। যে পুরুষের স্ত্রী যুক্তি দিয়ে কথা বলতে পারে, প্রিয় কথা বলে সবাইকে একসাথে রাখতে পারে, সংসারে সবার মধ্যে প্রেম প্রীতির ভাব গড়ে তোলে, একটি পরিবারকে এক সুতোর বন্ধনে বেঁধে রাখে, এরকম স্ত্রী শ্রেষ্ঠ। অপরদিকে যে স্ত্রীর বাণী কাকের মতো কর্কশ, যে সবসময় ক্রোধ হয়ে কথা বলে, যে পরিবারকে ভাঙার জন্য নিত্য প্রয়াস করে, এরকম স্ত্রী যার ভাগ্যে জোটে সেই পুরুষ সবথেকে বেশি দুর্ভাগ্যশালী। ভাগ্যশালী স্ত্রীর চতুর্থ লক্ষণ, লোভ না করা। যে পুরুষের পত্নী নিজের পতিকে নিয়েই সন্তুষ্ট থাকে, পতি যা উপার্জন করে সেই উপার্জনেই সন্তুষ্ট থাকে এবং সেই অর্থ দিয়ে স্ত্রী সন্তুষ্ট মনে সংসার চালিয়ে নেয়, অর্থলোভী না হয়ে স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, এরকম স্ত্রী শ্রেষ্ঠ। এরকম স্ত্রী কঠিন পরিস্থিতিতেও নিজের পতির সাথ ছাড়ে না, নিজের পুরুষের কাছে থেকে নিজের পুরুষকে উৎসাহ দিয়ে নিজের পুরুষকে সফল করে তোলে। অপরদিকে পতিকে কঠিন পরিস্থিতির মধ্যে দেখেও যে পত্নী পতিকে ছেড়ে অন্যত্র চলে যায় সেই পত্নীকে স্বার্থপর বলা হয়। ভাগ্যশালী স্ত্রীর পঞ্চম লক্ষণ, যে পুরুষের পত্নী ধর্মকার্যে বিশ্বাস রাখেন, যিনি প্রতিদিন দেবী দেবতার পুজো করেন, দ্বারে উপস্থিত পশু পক্ষী এবং ক্ষুধার্থ মনুষ্যকে ভোজন করান এবং যে স্ত্রী দান ধ্যানরূপ ধর্মকার্য করেন, এরকমই ভাগ্যশালী স্ত্রী যে পুরুষের ভাগ্যে জোটে সেই পুরুষও ভাগ্যশালী হয়। এই ভাগ্যশালী পুরুষ স্ত্রীর কর্মের দ্বারা মৃত্যুর পরও উচ্চ গতি লাভ করেন। যে পুরুষের ভাগ্যে এই রকম লক্ষণযুক্ত পত্নী ভগবান দিয়েছেন তারা প্লিজ কমেন্ট করে জানান। নমস্কার বন্ধুরা, আমার এই পুরা কথাতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।